আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি তথা নবম দশম শ্রেণীর গণিত দশম অধ্যায় দূরত্ব। আমরা 10 থেকে 18 নম্বর কোশ্চেন পর্যন্ত সব সলভ করে দিছি। আজ আমরা সৃজনশীল 19 নম্বর কোশ্চেনটা সলভ করব। একটি নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকাযোগে গাছটি লক্ষ্য করে যাত্রা শুরু করে, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে পৌঁছালো। ক নম্বর কোশ্চেন হলো উপরোক্ত বর্ণনাটি চিত্রের সাহায্যে দেখো। এই চিত্রটা দেখে কিন্তু কেমন অগোছালো লাগতেছে, আমি একটু আঁকলে বুঝতে পারবেন। সাপোজ একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে ঠিক অপর পাশে, এখানে 150 মিটার উঁচু একটা গাছ, এই 150 মিটার উঁচু একটা গাছ। এখন বলছে যে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, এখান থেকে শীর্ষের এখান থেকে এই জায়গাটা আসবে, এসে এখান থেকে উন্নতি কোণ কত হবে 30 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি। ওকে, লোকটি একটি নৌকা যোগে গাছটি লক্ষ্য করে যাত্রা শুরু করলো। এখানে যদি এখান থেকে সাপোজ আমরা এ ধরি, এখান থেকে এর থেকে শুরু করে এই যেটা বি ধরি, একটা বি ধরি আর একটা সি ধরলাম, তাহলে লোকটি, এই যে লোকটি এখান থেকে শুরু করে এখান যাবে, কিন্তু স্রোতের কারণে এই জায়গায় না গিয়ে এখান থেকে ঠিক 10 মিটার পিছিয়ে গেছে। এই যে এখানে, এই যে এখান থেকে এই যে এটুকু 10 মিটার, এটুকু কত 10 মিটার, কেন স্রোতের কারণে লোকটি কিন্তু এখান থেকে এখানে যাওয়ার কথা, কিন্তু স্রোতের কারণে বেঁকে এখান থেকে এখান চলে আসছে। এই যে এখন আমাদের বলছে যে চিত্র সাজে দেখাও, তাহলে আমাদের বাকি আছে কিন্তু নদী। আমার কিন্তু নদীটা আঁকলে কাজ শেষ, তাহলে আমরা বুঝতে পারছি নদীটা কই হয় বলতো। এই যেখান থেকে আপনি এদিকে এভাবে ফোটা দিলাম, এটা হবে কি নদী, এটা হবে কি এই যে নদী, এটা নদী, আর এখান থেকে কিন্তু এই যে নদী, এই যে এটা কিন্তু এখান থেকে আসবে, এখান থেকে এসে এখান থেকে এসে এখান থেকে এসে এখান থেকে এই যে এটা দিয়ে এখান থেকে এটা দিয়ে এই যে এটা দিয়ে বের হবে। এই হলো এই জায়গাটা কাজ, এই এই যে এখান থেকে আমি পড়াতে দিলাম, এই যে এখান থেকে এসে, কারণ আমার বি ওই পয়েন্টটা এখানে নদী, এখান থেকে এখান থেকে বের হবে, আর এটা এখান থেকে এই যে নদী, এটা হলো নদী ভিতরটা। দেখেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা ভিতরটা হলো কি নদী। একটু বাঁকানোর কারণে আমাদের বুঝতে সমস্যা, এটা যদি এখানে দিত আমরা বুঝতে বেশি সুবিধা হতো, জায়গাটা এমন করলে সুবিধা হতো। তাহলে কোয়ার নাম্বার চিত্রটি আশা করি বুঝতে পারছেন। জাস্ট বর্ণনা করেন, এখানে জাস্ট বলে দিবেন এখান থেকে যে মনে করি নদীটির বিস্তার বা চওড়া এ বি ইকুয়াল টু এক্স মিটার, আর এই বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ বিএসি কোণ বা সিএবি কোণ 30 ডিগ্রি, এখানে বিডি কোণ 10 মিটার, জাস্ট বলে দিবেন। তাহলে ট্যান সিএবি কোণ সমান লম্ব বাই ভূমি বিসি বাই এবি, বিসি ইকুয়াল টু কত মিটার 150 মিটার, আর এবি ইকুয়াল টু এক্স মিটার, তাহলে 150 বাই এক্স, বা ট্যান 30 মানটা 1/√3, এখন আর গুণ করে দেন, তাহলে এক্স ইকুয়াল টু 150√3, √3 মানে 1.73205, আর 150 গুণ করলে 259 দশমিক। এটা আবারও বললাম, দেখেন বলছে যে নদীটির বিস্তার কত, তাহলে এখান থেকে এই হলো লম্বা, লম্বাটা আর এই হলো আর বা বিস্তারটা, লম্বা ভূমি ট্যান আসবে, জাস্ট কোনটা কত 30, তাহলে ট্যান 30 কল লম্বা ভূমি, জাস্ট মান বসাবে নম্বর শেষ। গণ আমার কোশ্চেনটি, লোকটি যাত্রার স্থান থেকে অবতরণের স্থানে দূরত্ব, অর্থাৎ যাত্রা থেকে শুরু করে যে জায়গাটা গেছে সেটার দূরত্বটা কত, অর্থাৎ লোকটি কিন্তু এখানে বলছে যে পরে যে স্রোতের কারণে 10 মিটার পিছিয়ে গেছে, তার মানে এখান থেকে লোক যাচ্ছিল এই পাশে যাওয়ার জন্য, কিন্তু এই জায়গায় গাছের গোড়া যাওয়ার কথা, এই যে বিভিন্নতে যাওয়ার কথা, বিভিন্নতে কিন্তু স্রোতের কারণে সেটা পিছিয়ে গেছে, এদিকে চলে আসছে, আর এই কারণে কিন্তু স্রোত দেখানো হয়েছে, এটা ইম্পর্টেন্ট একটা কথা, স্রোত কিন্তু দেখানো হয়েছে এই এই মুখটা কিন্তু এদিকে, এই মুখটা এদিকে মানে কিন্তু লোকটা এদিক চলে আসবে, আর যদি স্রোত দেখানো তো এদিকে, তাহলে কিন্তু লোকটা এখান থেকে এদিক চলে যেত, এটা একদম ইম্পর্টেন্ট একটা জিনিস। আবার বললাম স্রোতের মুখ কিন্তু দেখানো হয়েছে এদিকে, তার মানে লোকটা কিন্তু এখান থেকে এদিকে আসবে, আর স্রোতের মুখ যদি এদিক দেখানো হতো তাহলে লোকটা কিন্তু এখান থেকে এখানে পৌঁছাইতো। ওকে, তাহলে এখানে যাচ্ছে কিন্তু যে দেখেন কোশ্চেনটি অবতরণের দূরত্ব, লোকটি যাত্রার স্থান থেকে অর্থাৎ এখান থেকে এই জায়গাটা আসছে, লোকটা স্রোতের কারণে এ থেকে বিতে যাওয়ার কথা, কিন্তু বি না গিয়ে এ থেকে ডিতে আসছে, এই দূরত্বটা এটা ওই ধরে নিছি আমরা। তো জাস্ট দেখেন এখানে আমরা কীভাবে অঙ্কটা করি, এটার উল্টায় লেখেন, এটাকে জাস্ট আমরা কী করবেন উল্টায় লিখবেন, এটাকে এটাকে জাস্ট কি লাগবেন উল্টা, এটাকে আমরা কি লম্ব ধরে নিবো, লম্ব একটা ভূমি, আমি এটাকে উল্টাই এখানে আকাশ, দেখেন বিডি এটা হলো এবি, এটা হলো বিডি, এটা হলো এবি, এটা এই পার্টটাকে বের করে আনেন, জাস্ট আর কিছু না। এখন এখানে সমকোণ ত্রিভুজ,
তাহলে অতিভুজের স্কার ইকুয়াল বাকি দ্বিভুজের স্কার, অতিভুজের স্কার ইকুয়াল সেটা দিয়ে করতে পারেন। তাহলে আপনি যেহেতু কোণের মান নাই তাহলে কিন্তু এটা হবে না, কোণের মান থাকলে আমরা কোণ ইউজ করতাম। তাহলে আমরা এখানে অতিভুজের স্কার ইকুয়াল বাকি দ্বিভুজের স্কার বা এন স্কোয়ার ইকুয়াল টু এটা বা এন ইকুয়াল টু রুট ওভার প্লাস মানটা বাড়াই দেন, এই বিমানে কত 150√3 তার স্কোয়ার আর বিডি মানে 10 স্কোয়ার, এটা স্কোয়ার রুট কাটাকাটি করে মানটা আসবে 67,500 আর এখানে 100 যোগ করলে আমরা রুট করলে 260, তাহলে এটা দূরত্ব হবে 260 মিটার, অনেক ইজি একটা ম্যাথ। এটাকে উল্টে দিবেন, উল্টে না দিতে পারলে এটা এটা হলো সমকোণ, এটা অতিভুজ, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু বাকি দ্বিভুজের স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।